ভিউয়ার্স, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি শর্টস ফিল্ম চ্যানেলের পক্ষ থেকে। সবাই দারুণ একটি ঈদ কাটিয়েছেন আশা করি। অনেকেই এই ঈদে ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়া ভ্রমণ করেছি, আমরা অলরেডি ইন্ডিয়াতে আছি, এবং অনেকেই হয়তো ঈদের ছুটির পরে আবার ইন্ডিয়া ভ্রমণ করব, এরকমও প্ল্যানিং আছে। তো সবার ঈদ যাত্রা শুভ হোক, এটাই শর্টস ফিল্ম চ্যানেলের পক্ষ থেকে আমাদের একান্ত কামনা। ভিউয়ার্স, আজকে কথা বলবো আপনি কোন পোর্ট দিয়ে ভারতে প্রবেশ করছেন এবং কোন কোন পোর্ট এই মুহূর্তে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাভেলেবল দেখাচ্ছে, এবং আপনি চাইলেই সেই পোর্টটি সিলেক্ট করতে পারবেন। সেই পোর্টগুলো কিন্তু আজকে আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করব। আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনার পছন্দের পোর্টটি সিলেক্ট করে বর্তমানে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিন শেয়ার করি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে পোর্ট অফ অ্যারাইভাল ইন ইন্ডিয়া, আমার স্ক্রিনে আপনারা খেয়াল করুন, এই পোর্ট অফ অ্যারাইভাল ইন ইন্ডিয়া, এটি আসলে আমরা যখন ভিসাটি পাই, ইন্ডিয়ান ভিসা, সেখানে একটি তথ্য কিন্তু থাকে। আপনারা সবাই হয়তো খেয়াল করেছেন যে কোন পোর্ট দিয়ে আপনি ভারতে প্রবেশ করবেন, আর বর্তমান সময়ে আপনি কোন পোর্ট দিয়ে ভারতে যাচ্ছেন এবং আপনি কোন পোর্টের অনুমতি পেয়েছেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের সকলের ইচ্ছা থাকে যে আমরা এমন কোনো সুবিধাজনক পোর্ট পাব, অর্থাৎ হয়তো এরকম হতে পারে যে আপনি বাই রোড হরিদাসপুর সাথে বাইয়ার, কিংবা বাই রোড গেদে সাথে অন্যান্য পোর্টগুলোর সুবিধা, সবগুলো একসাথে আমরা যেটা আগে উপভোগ করতাম। তো বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে পোর্টের একটি লিমিটেশন, কিন্তু আপনি পোর্ট সিলেক্ট করতে বর্তমানে কিন্তু লিমিটেশনটা প্রায় নাই বললে চলে। আপনি এখানে সিলেক্ট করে দিন, পরবর্তীতে আশা করা যাচ্ছে যে আপনি যে পোর্টটি সিলেক্ট করছেন সেটি আপনি পেয়ে যাবেন, কারণ অলরেডি সব পোর্টগুলো কিন্তু আস্তে আস্তে ওপেন হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি পোর্টেই কিন্তু আস্তে আস্তে ইমিগ্রেশন কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখি পোর্ট অফ অ্যারাইভাল ইন ইন্ডিয়া, আপনি যেই পোর্ট দিয়ে ভারতে প্রবেশ করবেন। তো সিলেক্ট এন্ট্রি পয়েন্ট, আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন, আমি আমার ভিসা অ্যাপ্লিকেশনটা করবার জন্য আজকে আমি অ্যাপ্লিকেশনটা শুরু করেছি, তো মনে হলো যে আপনাদের সাথে এই পোর্ট অফ অ্যারাইভাল, অর্থাৎ বর্তমানে কী পোর্টগুলো অ্যাভেলেবেল আছে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। তো সেই চিন্তা থেকেই আসলে পোর্টগুলো কী অবস্থায় আছে সেটা আপনাদেরকে দেখানো, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিউয়ার্স, এই যে দেখুন আমি ক্লিক করেছি, প্রথমেই দেখা যাচ্ছে বাইয়ার, অর্থাৎ বাইয়ার আপনি বাংলাদেশ থেকে বাইয়ারে আপনি ভারতে প্রবেশ করতে পারবেন। পরবর্তীতে দেখা যাচ্ছে বাইয়ার অর হরিদাসপুর, অর্থাৎ আপনি বেনাপোল বর্ডার দিয়ে এবং বাইয়ারে আপনি ভারত ভ্রমণ করতে পারবেন। বাইরেল চিতপুর, অর্থাৎ ভারতের যে চিতপুর রেলওয়ে স্টেশন বা কলকাতা স্টেশন, সেই রুটটি আর কি। বাইরেল গেদে, অর্থাৎ এখন এই যে রেল গেদে যেহেতু চলে এসছে, এবং বাইরেল চিতপুর, এই যে অপশন দুটো আসার কারণে কিন্তু একটি বিষয় বোঝা যাচ্ছে যে আমরা এখন মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস, এই দুটো ট্রেন কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো চালু হতে যাচ্ছে, যার ফলে এই পোর্ট দুটো অ্যাভেলেবল দেখাচ্ছে। বাইরেল গেদে বাইয়ার, আপনি বাইরেল গেদে সিলেক্ট করে বাইয়ারেও আপনি কিন্তু ভ্রমণ করতে পারবেন যদি এই অপশনটা আপনি সিলেক্ট করেন। পরবর্তীতে আরও একটি অপশন আসুন আমরা দেখি ভিউয়ার্স। পরবর্তীতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো বাই রোড চ্যাংরাবান্ধা, তারপরে বাই রোড চ্যাংরাবান্ধা জয়গাঁও, বাই রোড চ্যাংরাবান্ধা রানীগঞ্জ, অর্থাৎ এটা বুড়িমারির যে সীমান্ত সেটা, বাই রোড ডালু, বাই রোড ডাউকি, বাই রোড ডালিঘাট, এরপরে ধুবড়ী। কিন্তু এখানে ইন্টারেস্টিং একটি বিষয়
দর্শক অলরেডি কিন্তু বাইরোড গেদে কিন্তু ওপেন হয়ে গেছে, আপনারা দেখুন এই যে বাইরোড গেদে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনারা চাইলে বাইরোড গেদে দিয়ে কিন্তু বর্তমানে আপনারা ইন্ডিয়া ভ্রমণ করতে পারেন। এই পোর্টটি আপনারা সিলেক্ট করতে পারেন এবং এই পোর্টটি সিলেক্ট করে কিন্তু আপনারা আশা করা যাচ্ছে যে বাইরোড গেদে দিয়ে আপনারা ভিসা পাবেন এবং পরবর্তীতে আপনারা এই এই দর্শনা গেদে বর্ডারটি খুব হয়তো তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। এই জন্য বাইরোড গেদে কিন্তু অপশন হিসেবে দেখা যাচ্ছে। বাইরোড হরিদাসপুর, বাইরোড হলদিবাড়ি সবগুলো অপশনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বাইরোড ফুলবাড়ি এটা কিন্তু ওপেন হয়ে গেছে। বাইরোড ফুলবাড়ি জায়গাও অর্থাৎ যদি আপনি ট্রানজিট ভিসা নেন সেই ক্ষেত্রে এই অপশনগুলো। আচ্ছা, এইখানে আর অন্যান্য যে পোর্টগুলো অ্যাভেলেবল থাকে সবসময় সব পোর্টই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে। তো ভিউয়ার্স, এইখানে একটি কথা বলি যে আপনারা পোর্ট যেটাই সিলেক্ট করুন আগের যে সুবিধাগুলো সেই সুবিধা সাথে নতুন করে এক্সট্রা কিছু পোর্ট আপনাকে আপনার ভিসাতে অপশন হিসেবে বর্তমান ইন্ডিয়ান ভিসাগুলো যেটা আসছে আমাদের ভিউয়ার্সরা যেটা বলছেন সেইখানে কিন্তু অন্যান্য যে পোর্টগুলো উল্লেখ থাকছে আপনার সবগুলো সুবিধাই কিন্তু ভোগ করতে পারবেন। তো সেজন্য টেনশনের কিছু নেই, যে পোর্টটি আপনি পাচ্ছেন আপনার সুবিধাজনক অবস্থানেই আপনি থাকবেন আশা করা যায়। আর ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দেখতে থাকুন শর্টস ফ্রেম।